আমি লেকচারার আমির হোসেন বলছি আজকে আমি কথা বলবো যে কোন গুণটি থাকলে মানুষ জীবনে অনেক বড় হয় তো বন্ধুগণ এটা স্বীকার করতে হবে বা এটা অস্বীকার করার সুযোগ নেই যে মানুষ সবসময় আর সেই আদিকাল থেকে চেয়েছে নিজেকে প্রসারিত করার জন্য নিজেকে প্রস্ফুটিত করার জন্য নিজেকে কী সকলের মধ্যে বিলাই দেওয়ার জন্য এটা মানুষের একটা স্বভাব যে সে সবসময় নিজেকে অনেক বড় কিছু করতে চায় নিজেকে অনেক বড় করতে চায় এটা মানুষের একটা স্বভাব তো কিন্তু এখানে যে মূল রহস্যটা কী পৃথিবীতে যারা অনেক বড় হয়েছেন অনেক বড়ো মাপের মানুষ হয়েছেন তাদের মধ্যে কোন বৈশিষ্ট্যটা কমন ছিল এটা কিন্তু আমরা সকলেই জানতে চাই জানার ইচ্ছা আছে যে সকল পৃথিবীতে যারা জ্ঞানী গুণী মনীষী ছিলেন অনেক বড়ো মাপের মানুষ ছিলেন তাদের মধ্যে একটা কমন বৈশিষ্ট্য ছিলেন ছিল এবং এই কমন বৈশিষ্ট্যটা এমন একটা বৈশিষ্ট্য যার মাধ্যমে সে মানুষগুলো অনেক বড় হয়েছে তো বন্ধুগণ আমি আজকে সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি তো সেই জিনিসটা হচ্ছে যে ডিভেশন বা আত্ম উৎসর্গ করা কোনো কাজের প্রতি যে যেটা নিয়ে জীবনে প্রত্যেকটা মানুষই কিন্তু একটা কাজ নিয়ে একটা লক্ষ্য নিয়ে সামনে এগিয়ে যায় কিন্তু সেখানে মূল চালিকা শক্তিটা কিন্তু হচ্ছে তার আত্ম বা তার ডিভেশন বা আত্মনিয়োগ কিংবা ডেডিকেশান এই জিনিসটাই কিন্তু তাকে কী করে সকল কিছুকে সকল বাধা বিপত্তি সকল কিছু অতিক্রম করে সে তার লক্ষ্যে পৌঁছে যায় যে শক্তিটা পিছন থেকে কাজ করে সেটা হচ্ছে তার আত্মসঙ্গ বা ডিভোশান কাজের প্রতি মনে করেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ওনারা কি করেছেন সাহিত্যের জন্য নিজের জীবনকে আত্মস্বর্গ করেছেন সারাটা জীবন কি করেছেন সাহিত্য সাধনা করে গেছেন পৃথিবীর যারা অনেক বড় খেলোয়াড় ছিলেন ধরেন পেলে ম্যারাডোনা শচীন টেন্ডুল টেন্ডুলকার এরকম যারা অনেক বড়ো মাপের খেলোয়াড় ছিলেন তারা কি করেছেন খেলার জন্য নিজের জীবনকে আত্মসর্গ করেছেন ওনাদের ধ্যান জ্ঞান সবকিছু কিন্তু ওই ওনাদের সে কাজের প্রতি ছিল ছিল আপনি যদি একজন বড় মাপের বিজনেসম্যান হতে চান তাহলে ওই বিজনেসের প্রতি আপনার আত্মস্বর্গ থাকতে হবে আপনি শুধু এটা বিজনেস ছাড়া আপনি কিছুই বুঝবেন না আপনার আপনি শুধু ধ্যান জ্ঞান চিন্তা সব সবকিছু এটার মধ্যে বিনিয়োগ থাকবে এটার মধ্যে কেন্দ্রীভূত থাকবে আপনি যদি একজন লেখক হতে চান একজন কবি হতে চান তাহলে কি আপনার চিন্তাভাবনা কাজকর্ম সব কিছু কিন্তু কিভাবে একজন লেখক ভালো লেখক হওয়া যায় কিভাবে একজন বড় কবি হওয়া যায় সেটার প্রতি আপনার সব আপনার সকল চিন্তাভাবনা সকল কাজকর্ম ওইটার মধ্যেই কি থাকবে কেন্দ্রীভূত থাকবে এটাকে বলে ডিভিশন এটাকে বলে আত্মস্বরূপ সেই জিনিসটাই আপনাকে কি করবে আপনাকে বড় করে দেবে যে কোনো কাজ করতে গেলে কিন্তু লক্ষ্য অর্জন করতে গেলে কিন্তু বাধা আসে সমস্যা আসে সেই ডিভোশনের যে শক্তি সেটাই আপনি সেই বাধাকে অতিক্রম করতে সহযোগিতা করবে আপনি দেখেন যে ডিভোশন কীরকম হতে পারে আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী আইনস্টাইন উনি ওনার কাজের ব্যাপারে বৈজ্ঞানিক গবেষণার ব্যাপারে এত বেশি আত্মস্বর্গ ছিল যে উনি উনার নিজের বাসা নাম্বারটা কখনো মনে রাখতে পারতেন না কখনো উনি কোথাও গেলে ওনার বাসাটাকে চিনে বাসার নাম্বার মনে রেখে বাসায় ফিরতে পারতেন না অর্থাৎ অতিরিক্ত ওনার কাজ ছাড়া অতিরিক্ত কোনো তথ্য উনি মাথায় রাখতেন না বিজ্ঞানী নিউটনের কথা চিন্তা করেন বিজ্ঞানী নিউটন একবার কি করছিলেন যে ডিম মনে করে নিজের হাতের ঘড়িটা অনেকক্ষণ উনি গরম পানিতে সিদ্ধ করেছেন পরে যখন ওনারা খাওয়ার টাইম হলো দেখলেন যে উনি ডিম সিদ্ধ দেনে দিয়েছে কি নিজের ঘড়ি হাত ঘড়িটা সিদ্ধের মধ্যে দিয়েছেন তো ওনারা কত বেশি মানে কাজের প্রতি মনোযোগী ছিলেন আত্মসর্গ করেছিলেন যে ওনারা সেই কাজ ছাড়া কিছুই বুঝতেন না তো বন্ধুগুণ সেই কথাটাই বলতে চাচ্ছি যে জীবনের মহৎ ব্যক্তিদের জীবনে যারা বড় হয়েছেন ওনাদের একটা কমন গুণ সেটা হচ্ছে ডিভোশান ডেডিকেশান আত্মস্বর্গ বা আত্মনিয়োগ কাজের প্রতি তো আমরা যারা জীবনে অনেক বড় হতে চাই অনেক দূর যেতে চাই আমরা আমাদের কাজকে ভালোবাসতে হবে সে কাজের প্রতি আমাদের কি করতে হবে আত্মস্বর্গ বা ডিভিশন বা ডেডিকেশন পূর্ণমাত্রায় রাখতে হবে তাহলে আমরা কি করব আমাদের জীবন এক একসময় সাকসেস বা সফলতা আসবে থ্যাংক ইউ অ্যাব্রুবই সবাই ভালো থাকবে